গতকাল বাংলাদেশ লড়েছে ইংল্যান্ডের বিপক্ষে, জিততে জিততেও হেরে গেল ম্যাচটি, কাল নামবে জেতার জন্য। আর এদিকে সেই সিরিজে সাইফউদ্দিন না থেকেও নিজের ইনিংস জিতে গেলেন, নিয়ে নিলেন গুরুত্বপূর্ণ এক উইকেট। আসলে সাইফ উইকেট নিয়েছেন নাকি তার উইকেটটাই হারালেন তা হলপ করে বলা যাচ্ছে না, তবে নতুন ইনিংসের শুরুটা যে দুর্দান্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিয়ে স্রষ্টার হুকুমে হয়, সাইফের বেলায় হুকুমটা এসেছে জীবনের 26 বসন্তের পর। বসন্তের নবজাগরণের মুহূর্তে সাইফকে দেখা গেল ভিন্ন এক সাজে, যে সাজে কোনোদিনও দেখা যায়নি তাকে। স্ত্রী জারার সাথে হলুদ অনুষ্ঠানের পর বসলেন বিয়ের পিঁড়িতে, থপথপে সাদা শেরওয়ানি আর জারার লাল বেনারসি যেন মিলে মিশে একাকার, দুজনার স্বাদ যে কাউকেই ঈর্ষণীয় করবে। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুটা আজ 2রা মার্চে, পরিবারের পছন্দই নিজের সেরা সিদ্ধান্তটা নিলেন সাইফ, প্রেয়সীকে নিজের করে পেয়ে গেলেন বসন্ত বেলায়। জীবনের দ্বিতীয় ধাপটা পূরণ করলেন রং বেরঙ্গের সাজে, আজকের এই দিনকে কেন্দ্র করে হাজারো মানুষের ঢল নেমেছিল সাইফের বিয়ে বাড়িতে। কনভেনশন হলের প্রতিটা কোণায় যেন সাইফ জারার ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়েছে, ভেসে আসছিল একজন পেশাদার ক্রিকেটারের নবজীবনের সুন্দর মুহূর্তের আবহ। ক্রিকেট মাঠের পাশাপাশি নিজের জীবনটাও রাঙিয়ে দিলেন সাইফ, স্ত্রী জারাকে নিয়ে নতুন ঘর বাঁধার সৌজন্যে দোয়া চাইলেন মিস্টার ফ্যানি এক্সপ্রেস। দাম্পত্য জীবনের শুরুটা সুন্দর সাবলীল করতে সাইফকে দোয়া ও শুভকামনা জানিয়েছে তার ভক্তরা। সাইফ যাকে নিজের সুখে দুঃখে পাশে পাবেন সেই মহামতি স্ত্রী কাজী ফাতেমাতুজ্জারা লেখাপড়া করেছেন মাদ্রাসায়, আলিম পাস শেষ করেছেন, ভর্তি হবেন অনার্সে। অনার্সে পড়ার আগেই যেন দিয়ে দিলেন জীবনের সেরা পরীক্ষা। একজন ক্রিকেট তারকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ফেনীর বাসিন্দা কাজী ফাতেমাতুজ্জারা। সাইফ জারার নতুন ইনিংসের জন্য থাকলো শুভকামনা।